কাজী ফরহাদ সালাফি প্রশ্ন করেছেন, কিয়ামতের সময় কি জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ ও সকল ফেরেশতা ধ্বংস হবে? কিয়ামতের সময় জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ এবং সকল ফেরেশতা আল্লাহর আরশ যা আল্লাহর সাথে রিলেটেড এমন কিছু কখনো বা জান্নাত জাহান্নামের সাথে সেগুলি কিছুই ধ্বংস হবে না, জান্নাত জাহান্নাম কিছুই ধ্বংস হবে না। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা যে আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম এবং আল্লাহর আরশ এগুলি কোনোটাই ধ্বংস হবে না। ফেরেশতা মারা পড়বে কিনা, হ্যাঁ, অধিকাংশ আলেমদের নিকট ফেরেশতারাও মারা যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে আবার সৃষ্টি করবেন। এই জন্য ফেরেশতারা যেহেতু সৃষ্ট, এই জন্য যত মখলুক আছে সবই ধ্বংস হবে, বিশেষ করে আমাদের সাথে সংশ্লিষ্ট আর যেগুলো জান্নাত জাহান্নাম যেগুলো আখিরাতের সাথে সম্পৃক্ত পরিপূর্ণভাবে সেগুলি কোনোটাই ধ্বংস হবে না, আল্লাহ তাআলা সেগুলোকে স্থির রাখবেন, সেগুলো ধ্বংস হবে না বলে আমরা ঈমান রাখি।